আজকে আমরা ভগ্নাংশের যোগ ও ভগ্নাংশের প্রশ্নের যোগ করব। একটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নতে বলেছে রিয়া একটি পাউরুটির 5/3 অংশ পেল, তার ভাই রাফি 5/1 অংশ পেল, তারা দুইজনে একত্রে পাউরুটির কত অংশ পেল? যেহেতু রিয়া ও রাফি পাউরুটির কত অংশ পেল বের করতে বলেছে, তাই রিয়া ও রাফির পাউরুটির অংশ যোগ করতে হবে। আমাদের প্রশ্নে দুইজনে একত্রে পাউরুটির কত অংশ ফেলো উল্লেখ আছে। প্রশ্নের শেষে একত্রে কথা উল্লেখ থাকলে ভগ্নাংশটি যোগ করতে হয়। আমরা লিখতে পারি রিয়া ফেলো পাউরুটির 5/3 অংশ, রাফি ফেলো পাউরুটির 5/1 অংশ। সুতরাং রিয়া ও রাফি ফেলো পাউরুটির 5/3 যোগ 5/1 অংশ। ভগ্নাংশের নিচের সংখ্যাটিকে বলে হর, উপরের সংখ্যাটিকে বলে লব। ভগ্নাংশের হর যদি সমান হয় তবে দুটি হর থেকে একটি হর লিখতে হবে, তিনটি থাকলে তিনটি থেকে একটি, চারটি থাকলে চারটি থেকে একটি লিখতে হবে, আর উপরের সংখ্যাগুলো যেইভাবে থাকবে সেইভাবে লিখতে হবে। সমান নিচে লিখব 5 2টি থেকে একটি, উপরে লিখব 3 যোগ 1। সমান 5-এর 5, উপরে 3 আর 1-কে যোগ করলে হয় 4, 5/4 অংশ। উত্তর, রিয়া ও রাফি পেল পাউরুটির 5/4 অংশ। পরের প্রশ্নে বলেছে জাহিদের গণিতের বাড়ি কাজ শেষ করতে সময় লাগে 5/2 ঘন্টা এবং ইংরেজির বাড়ি কাজ করতে সময় লাগে 5/3 ঘন্টা, এই দুই বিষয়ের বাড়ি কাজ করতে তার কত ঘন্টা সময় লাগে? যেহেতু জাহিদের গণিত ও ইংরেজি বিষয়ের বাড়ি কাজ শেষ করতে কত সময় লাগে বের করতে বলেছে, তাই আমরা গণিত ও ইংরেজি বিষয়ের বাড়ি কাজ করতে যে সময় লাগে সে সময় যোগ করব। আমরা প্রথমে লিখব গণিতের বাড়ি কাজ শেষ করতে সময় লাগে 5/2 ঘন্টা, ইংরেজির বাড়ি কাজ শেষ করতে সময় লাগে 5/3 ঘন্টা। সুতরাং দুই বিষয়ের বাড়ি কাজ শেষ করতে সময় লাগে 5/2 যোগ 5/3 ঘন্টা। ভগ্নাংশের হরগুলো যদি সমান হয় তবে হর যতগুলো থাকবে ততগুলো থেকে একটি হর নিলে হবে। সমান নিচে লিখব 5, উপরে লিখব 2 যোগ 3। সমান নিচে লিখব 5/5, উপরে লিখব 2 এর সাথে 3 যোগ করলে হয় 5। এখন আমরা যদি 5 দিয়ে উভয় সংখ্যাকে কাটা দিই তবে আমরা পাই 5/5, 5/5। উপরে এবং নিচে কাটা দেওয়ার পরে যদি 1 থাকে তবে সমানের পরে 1 লিখতে হয়, সমান 1 ঘন্টা। উত্তর, দুই বিষয়ের বাড়ি কাজ শেষ করতে সময় লাগে 1 ঘন্টা। দুই নম্বর, যোগ করি 7/3 যোগ 7/2। দুইটি চিত্র দেওয়া আছে, প্রতিটি চিত্রতে 60টি গড় আছে। প্রথম চিত্রে 60টি গড়ের মধ্যে 3টি গড়ে রং করা আছে, এজন্য 7/3 লিখেছে। অপচিত্রতে 60টি গড়ের মধ্যে 2টি গড়ে রং করা আছে, তাই 7/2 লেখা হয়েছে। এখন আমরা 7/3 যোগ 7/2 ভগ্নাংশটি সমাধান করি। ভগ্নাংশের মধ্যে হরগুলো যদি সমান হয় তবে যতগুলো হর থাকবে ততগুলো হর থেকে একটি হর নিলেই হবে, বা হরের লসাগু বের করে লিখতে হবে। হরের লসাগু বের করার নিয়ম, আমাদের এই ভগ্নাংশে হর আছে 7/2। 7-এর নামটা একবার পড়লে হয় 7/7, আবার 7-এর নামটা একবার পড়লে হয় 7/7। আমরা হরের লসাগু পেয়েছি 7। সমান নিচে লিখব 7,
ভগ্নাংশের হরগুলো যদি সমান হয় তবে উপরের সংখ্যাগুলো যেমন থাকবে তেমন লিখলেই হবে। আমরা উপরে লিখব 3+2 সমান, নিচে লিখব 7+7, উপরে লিখব 3+2 = 5। আমরা পেয়েছি 7/5। উত্তর 7/5। এক নম্বর যোগ করি, 1 = 3/1 + 3/2। ভগ্নাংশের মধ্যে হরগুলো যদি সমান হয় তবে যতগুলো হর থাকবে ততগুলো হর থেকে একটি হর নিলেই হবে, বা হরের লসাগু বের করে লিখতে হবে। আমাদের এই ভগ্নাংশে হর আছে 3/2। তিনের নামটা একবার পড়লে হয় 3×3, আবার তিনের নামটা একবার পড়লে হয় 3×3। আমরা হরের লসাগু পেয়েছি 3। তাহলে আমরা লিখতে পারি সমান, নিচে লিখব 3, উপরে লিখব ভগ্নাংশের হরগুলো যদি সমান হয় তবে উপরের সংখ্যাগুলো যেমন থাকবে তেমন লিখলেই হবে। আমরা উপরে লিখব 1+2 সমান, নিচে লিখব 3×3, উপরে লিখব 1+2 = 3। যেহেতু উপরে এবং নিচে একই রকম সংখ্যা তাই আমরা উভয় সংখ্যাকে একটি সংখ্যা দ্বারা ভাগ করব। 3 দিয়ে উভয় সংখ্যাকে ভাগ করা যায়। 3 দিয়ে 3 কে ভাগ করলে হয় 3×3, আবার 3 দিয়ে 3 কে ভাগ করলে হয় 3×3। উপরে এবং নিচের সংখ্যাকে একই সংখ্যা দ্বারা কাটা দেওয়ার পর যদি 1 থাকে তবে সমানের পরে 1 লিখতে হয়, সমান 1। উত্তর 1। 2 নম্বরে দেওয়া আছে 4/1 + 4/2 সমান, নিচে লিখব 4/2 থেকে 1টি, উপরে লিখব 1+2 সমান, নিচে লিখব 4×4, উপরে লিখব 1+2 = 3 সমান 4/3। উত্তর 4/3। 3 নম্বরে দেওয়া আছে 5/2 + 5/2 সমান, নিচে লিখব 5/2 থেকে 1টি, উপরে লিখব 2+2 সমান, নিচে লিখব 5×5, উপরে লিখব 2+2 = 4। আমরা পেয়েছি 5/4। উত্তর 5/4। 4 নম্বরে দেওয়া আছে 4/3 + 4/1 সমান, নিচে লিখব 4/2 থেকে 1টি, উপরে লিখব 3+1 সমান, নিচে লিখব 4×4, উপরে লিখব 3+1 = 4। 4 দিয়ে উভয় সংখ্যাকে কাটা দিয়ে পাই, 4 দিয়ে 4 কে কাটা দিলে হয় 4×4, আবার 4 দিয়ে 4 কে কাটা দিলে হয় 4×4। আমরা উপরে নিচে কাটা দেওয়ার পর 1 পেয়েছি, সমান 1। উত্তর 1। 5 নম্বরে দেওয়া আছে 7/3 + 7/1 সমান, নিচে লিখব 7/2 থেকে 1টি, উপরে লিখব 3+1 সমান, নিচে লিখব 7×7, উপরে লিখব 3+1 = 4। আমরা পেয়েছি 7/4। উত্তর 7/4। 6 নম্বরে দেওয়া আছে 5/1 + 5/4 সমান, নিচে লিখব 5/2 থেকে 1টি, উপরে লিখব 1+4 সমান, নিচে লিখব 5×5, উপরে লিখব 1+4 = 5। 5 দিয়ে 5 কে কাটা দিয়ে পাই 5×5, আবার 5 দিয়ে 5 কে কাটা দিয়ে পাই 5×5। 5 দিয়ে কাটা দেওয়ার পরে আমরা উপরে নিচে 1 পেয়েছি, সমান 1। উত্তর 1।
সাত নম্বরে দেওয়া আছে ছয় ভাগের পাঁচ যোগ ছয় ভাগের এক সমান, নিচে লিখব ছয় দুইটি থেকে একটি, উপরে লিখব পাঁচ যোগ এক সমান, নিচে লিখব ছয়ের ছয়, উপরে লিখব পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয়। ছয় দিয়ে ছয়কে কাটা দিয়ে পাই ছয়কে ছয়, আবার ছয় দিয়ে ছয়কে কাটা দিয়ে পাই ছয়কে ছয়। ছয় দিয়ে কাটা দেওয়ার পরে আমরা উপরে নিচে এক পেয়েছি সমান এক, উত্তর এক। আট নম্বরে দেওয়া আছে আট ভাগের তিন যোগ আট ভাগের পাঁচ সমান, নিচে লিখব আট দুইটি থেকে একটি, উপরে লিখব তিন যোগ পাঁচ সমান, নিচে লিখব আটের আট, উপরে লিখব তিনের সাথে পাঁচ যোগ করলে হয় আট। আট দিয়ে আটকে কাটা দিয়ে পাই এক, আবার আট দিয়ে আটকে কাটা দিয়ে পাই এক। আট দিয়ে কাটা দেওয়ার পরে আমরা উপরে নিচে এক পেয়েছি সমান এক, উত্তর এক। নয় নম্বরে দেওয়া আছে সাত ভাগের পাঁচ যোগ সাত ভাগের দুই সমান, নিচে লিখব সাত দুইটি থেকে একটি, উপরে লিখব পাঁচ যোগ দুই সমান, নিচে লিখব সাতের সাত, উপরে লিখব পাঁচের সাথে দুই যোগ করলে হয় সাত। সাত দিয়ে সাতকে কাটা দিয়ে পাই সাতেকে সাত, আবার সাত দিয়ে সাতকে কাটা দিয়ে পাই সাতেকে সাত। সাত দিয়ে কাটা দেওয়ার পরে আমরা উপরে নিচে এক পেয়েছি সমান এক, উত্তর এক। দশ নম্বরে দেওয়া আছে নয় ভাগের এক যোগ নয় ভাগের আট সমান, নিচে লিখব নয় দুইটি থেকে একটি, উপরে লিখব এক যোগ আট সমান, নিচে লিখব নয়ের নয়, উপরে লিখব একের সাথে আট যোগ করলে হয় নয়। নয় দিয়ে নয়কে কাটা দিয়ে পাই নয়কে নয়, আবার নয় দিয়ে নয়কে কাটা দিয়ে পাই নয়কে নয়। নয় দিয়ে কাটা দেওয়ার পরে আমরা উপরে নিচে এক পেয়েছি সমান এক, উত্তর এক। এগারো নম্বরে দেওয়া আছে আট ভাগের চার যোগ আট ভাগের তিন সমান, নিচে লিখব আট দুইটি থেকে একটি, উপরে লিখব চার যোগ তিন সমান, নিচে লিখব আটের আট, উপরে লিখব সারের সাথে তিন যোগ করলে হয় সাত। আমরা পেয়েছি আট ভাগের সাত, উত্তর আট ভাগের সাত। বারো নম্বরে দেওয়া আছে নয় ভাগের চার যোগ নয় ভাগের তিন সমান, নিচে লিখব নয় দুইটি থেকে একটি, উপরে লিখব চার যোগ তিন সমান, নিচে লিখব নয়ের নয়, উপরে লিখব চারের সাথে তিন যোগ করলে হয় সাত। আমরা পেয়েছি নয় ভাগের সাত, উত্তর নয় ভাগের সাত। অতিরিক্ত তিন নম্বর প্রশ্ন, একটি বাঁশের সাত ভাগের এক অংশ লাল ও সাত ভাগের তিন অংশ সবুজ রং করেছি, মোট কত অংশ রং করেছি? যেহেতু লাল ও সবুজ রং মিলে একটি বাঁশের কত অংশ রং করেছি বের করতে বলেছে, তাই সাত ভাগের এক ও সাত ভাগের তিন অংশ যোগ করে মোট কত অংশ রং করেছি বের করব। আর প্রশ্নে মোট অংশ বের করতে বললে ভগ্নাংশটি যোগ করতে হয়। আমরা লিখতে পারি লাল রং করেছি সাত ভাগের এক অংশ, সবুজ রং করেছি সাত ভাগের তিন অংশ, সুতরাং মোট রং করেছি সাত ভাগের এক যোগ সাত ভাগের তিন অংশ সমান, নিচে লিখব সাত দুইটি থেকে একটি, উপরে লিখব এক যোগ তিন সমান, নিচে লিখব সাতের সাত, উপরে লিখব একের সাথে তিন যোগ করলে হয় চার। আমরা পেয়েছি সাত ভাগের চার অংশ, উত্তর মোট রং করেছি সাত ভাগের চার অংশ। দুই নম্বর প্রশ্ন, রিয়া একটি দোকান থেকে পাঁচ ভাগের এক মিটার এবং লিয়া পাঁচ ভাগের তিন মিটার রঙিন ফিতা
ক্রয় করল। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করল? প্রশ্নে আমরা দেখতে পাই রিয়া 5 ভাগের 1 মিটার ফিতা ক্রয় করল এবং লিয়া 5 ভাগের 3 মিটার ফিতা ক্রয় করল। এখন আমাদেরকে বের করতে হবে তারা একত্রে কত মিটার ফিতা ক্রয় করল। যেহেতু তাদের ক্রয়কৃত ফিতার অংশকে একত্র করতে বলেছে, তাই ভগ্নাংশটি যোগ করতে হবে। আমরা লিখতে পারি রিয়া ফিতা ক্রয় করল 5 ভাগের 1 মিটার, লিয়া ফিতা ক্রয় করল 5 ভাগের 3 মিটার। সুতরাং তারা মোট ফিতা ক্রয় করল 5 ভাগের 1 যোগ 5 ভাগের 3 মিটার সমান নিচে লিখব 5 2টি থেকে 1টি, উপরে লিখব 1 যোগ 3 সমান নিচে লিখব 5-এর 5, উপরে লিখব 1-এর সাথে 3 যোগ করলে হয় 4। আমরা পেয়েছি 5 ভাগের 4 মিটার। উত্তর, তারা মোট ফিতা ক্রয় করল 5 ভাগের 4 মিটার। তিন নম্বর প্রশ্ন, রাফি একটি কেকের 8 ভাগের 5 অংশ খায় এবং নিধি 8 ভাগের 2 অংশ খায়, তারা একত্রে মোট কত অংশ খায়? প্রশ্নে আমরা দেখতে পাই রাফি একটি কেকের 8 ভাগের 5 অংশ খায় এবং নিধি 8 ভাগের 2 অংশ খায়। এখন আমাদেরকে বের করতে হবে তারা একত্রে একটি কেকের মোট কত অংশ খায়। ভগ্নাংশের মধ্যে যদি কোনো কিছু বা জিনিসের মোট অংশ বের করতে বলে, তবে ভগ্নাংশটি যোগ করতে হয়। আমরা লিখতে পারি রাফি একটি কেকের 8 ভাগের 5 অংশ খায়, নিধি একটি কেকের 8 ভাগের 2 অংশ খায়। সুতরাং তারা একত্রে একটি কেকের 8 ভাগের 5 যোগ 8 ভাগের 2 অংশ খায় সমান নিচে লিখব 8 2টি থেকে 1টি, উপরে লিখব 5 যোগ 2 সমান নিচে লিখব 8-এর 8, উপরে লিখব 5-এর সাথে 2 যোগ করলে হয় 7। আমরা পেয়েছি 8 ভাগের 7। উত্তর, তারা একত্রে একটি কেকের 8 ভাগের 7 অংশ খায়। চার নম্বর প্রশ্ন, রেজারবাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 5 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 10 ভাগের 3 কিলোমিটার পূর্বে অবস্থিত, রেজারবাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? আমরা প্রশ্ন পরে বুঝতে পেরেছি রেজারবাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার দূরত্ব 10 ভাগের 5 কিলোমিটার এবং বিদ্যালয় থেকে মিনার বাড়ির দূরত্ব 10 ভাগের 3 কিলোমিটার। এখন আমরা যদি 10 ভাগের 5 কিলোমিটারের সাথে 10 ভাগের 3 কিলোমিটার যোগ করি, তবে রেজারবাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত কিলোমিটার বের হবে? আমরা লিখব রেজারবাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 10 ভাগের 5 কিলোমিটার, মিনার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 10 ভাগের 3 কিলোমিটার। সুতরাং রেজারবাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব 10 ভাগের 5 যোগ 10 ভাগের 3 কিলোমিটার সমান নিচে লিখব 10 2টি থেকে 1টি, উপরে লিখব 5 যোগ 3 সমান নিচে লিখব 10-এর 10, উপরে লিখব 5-এর সাথে 3 যোগ করলে হয় 8। এখন আমরা হরলোহকে 2 দিয়ে কাটা দিতে পারি। 2 দিয়ে 8কে কাটা দিলে হয় 4 দুগুণা 8, 2 দিয়ে 10কে কাটা দিলে হয় 5 দুগুণা 10 সমান 5 ভাগের 4। এই 5 ভাগের 4 কিলোমিটার হচ্ছে রেজারবাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব। উত্তর, রেজারবাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব 5 ভাগের 4 কিলোমিটার।